এতদিন ছিল শ্রাবণ মাস, তাই ভোলে বাবাকে ভালোবেসে শ্রাবণ মাসে কাচের চুড়ি পরেছিলাম, তা আবার সবুজ রঙের। জানি না সবুজ রঙের কাচের চুড়ি কেন শ্রাবণ মাসে পরে, আমি এই ফেসবুকে এসে তবেই জানতে পারলাম। যতদিন না ফেসবুক ছিল ততদিন জানতেই পারিনি যে শ্রাবণ মাসে কাচের চুড়ি পরতে হয়। তো সবাই যেহেতু পরছে তাই আমিও পরে নিয়েছিলাম। তো যাই হোক, এক মাস আমার হাতে কাচের চুড়ি ছিল। তো শ্রাবণ মাস তো চলে গেছে, ভাদ্র মাস পরে গেছে, তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে কাচের চুড়িগুলো খুলবো খুলবো, তো খোলা হয়েছিল না। তো অবশেষে আজকে খুলেই ফেললাম, তার কারণ এতদিন ভোলে বাবাকে ভালোবেসে কাচের চুড়ি পরেছিলাম, আর আজকে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে শঙ্খের শাখা পরে নিলাম। এক হাতে অবশ্য শঙ্খের শাখা ছিল, এক হাতে ছিল না, সেই কারণে দুই হাতেই পরে নিলাম আর লাল পলাগুলো পরলাম। আর একটু হাতে নেল পালিশ পরছিলাম, কারণ অনেক দিন হলো হাতে নেল পালিশ পরিনি। আর কি বলতো, বাড়িতে অল টাইম কাজ করতে হয়, তো তো নেল পালিশ যদিও বা পরি, আজকে পরলে কালকেই দেখি অর্ধেকটা উঠে গিয়েছে, তখন দেখতে বাজে লাগে। সেই কারণে ভেবেছি এখন থেকে আর নেল পালিশ হাতে পরবই না, যখন হয়তো কোথাও ঘুরতে যাবো একমাত্র তখনই পরবো। তা হাতে পরলাম তো পাটা কেন বাদ যায় বলো, তাই পায়ে একটু পরে নিলাম। আর বেশিরভাগ আমি চেরি কালারের নেল পালিশই পরি, কারণ চেরি কালারের নেল পালিশ পরতে আমার বেশি ভালো লাগে, আর আমার পায়ে কিন্তু সবসময় চেরি কালারের নেল পালিশটাই থাকে। তো যাই হোক, কালকে ব্যাগটা গুছানো হয়েছিল না, এদিকে সাজুগুজু করে নিয়েছি, বাড়ির সব কাজকাম্য হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে, খাওয়াটা শুধু বাকি আছে। তো ভাবলাম আগে ব্যাগটা গুছিয়ে নিই। তো মেয়েদের আলমারি ভর্তি শাড়ি থাকলেও মেয়েদের একটা সমস্যা কি জানো তো, কোথাও যাওয়ার আগে শাড়ি খুঁজেই পায় না। তো আমার এত শাড়ি থাকতেও আমি খুঁজে পাচ্ছি না যে আমি কোন শাড়িটা নিব। অবশেষে তিনটে শাড়ি নিলাম, একটা পরেছি আর দুটো নিয়ে যাচ্ছি, কারণ তিন দিনের ব্যাপার, তো অত কিছু না নিলেও চলবে। সেই কারণে বেছে বেছে দুটো শাড়ি নিলাম, আর শাড়ির সঙ্গে যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি। তো এখন ব্যাগটা গুছাতে পারলেই বাঁচি। এদিকে বর নাই, বর গিয়েছে ছেলেকে স্কুলে আনতে, কারণ আজকে ছেলেকে স্কুলে পাঠাতাম না, সকালবেলায় যদি বেরোতাম তাহলে স্কুলে পাঠাতাম না। তো আমার বর বললো দুপুরে ট্রেনে যাবো, তো সেই কারণে ভাবলাম ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই, যেহেতু স্কুলে মানে ডান্সের রিহার্সাল চলছে, তো তো সেই কারণে প্রতিদিন যাওয়াটা বাধ্যতামূলক করে দিয়েছে, মানে স্কুল বন্ধ করাটা বারণ করে দিয়েছে। তো সেই কারণে আরোই ভাবলাম দুপুরবেলা যেহেতু যাচ্ছি তাই ছেলেকে স্কুলটা পাঠিয়ে দিই, তাহলে আজকে স্কুলটা হবে। আর রবিবারের দিনও স্কুল আছে, তো রবিবারের দিন যেহেতু আমি থাকবো না, সেই কারণে ধরো রবিবার যেতে পারবো না, সেই কারণে আরও চিন্তাভাবনা করে পাঠালাম। যদি শনিবার মানে বন্ধ করি, আবার রবিবার বন্ধ, পরপর দুদিন বন্ধ হয়ে যাবে, আর সোমবারের দিন জন্মাষ্টমী আছে, সেদিন তো এমনিতে স্কুল ছুটি আছে, আর রিসেল হচ্ছে বলেই তোমার ধরো শনিবার রবিবার মানামানি নেই, প্রতিদিনই স্কুল হচ্ছে। তো যাই হোক, এই সপ্তাহটাই হবে, পরের সপ্তাহে অনুষ্ঠান হয়ে গেলে আবার যেরকম নর্মাল স্কুল হয় সেরকম নর্মাল স্কুল হবে। তো এদিকে ছেলেকে বর আনতে গিয়েছে, বরের এখনও ব্যাগটা গোছানো হয়নি, আমি তো ব্যাগটা গুছিয়ে নিয়েছি। তো এই যে আমি একটা ব্যাগ করেছি, মাত্র একটা ব্যাগ করেছি, কারণ আমার বর খুব বকাবকি করে, কোথাও ঘুরতে গেলে যদি দুটো তিনটে ব্যাগ করি তাহলে। তো গামছা নিতে ভুলে গেছিলাম, গামছাটা নিলাম। তো এই দেখো আমি সাজুগুজু করে নিয়েছি, এদিকে আমার ব্যাগটাও গোছানো হয়ে গেছে। অবশেষে আমি আমার একটা ব্যাগ গুছিয়েছি, বরের জন্য একটা ব্যাগ আপাতত গুছিয়ে রেখেছি, তারপরে ও এসে যা নিবে নিবে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। তারপরে যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুছিয়ে বর আর বউ দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি। ছেলে আগে চলে গিয়েছে ওর মাসির সঙ্গে, যেহেতু আমাদের যেতে একটু দেরি হবে, সেই কারণে বললাম তোরা ব্যাগপত্র নিয়ে আগে বেরিয়ে পড়, কারণ ছেলে তো আস্তে আস্তে হাঁটবে, আর ট্রেনের ব্যাপার যেহেতু সেই কারণে ওদেরকে আগে পাঠিয়ে দিয়েছি, আর আমরা পরে একটু বেরোলাম। তো এখন আমরা ঘাটে আছি, তো ঘাটে এসে আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে আমরা যেই ঘাটে এসেছি অমনি আমাদের আগেকার বোর্ডটা ছেড়ে দিল। আর কি বলতো, বাসের ব্যাপার হলো কোনো ব্যাপার ছিল না, যেহেতু ট্রেনের ব্যাপার, তো সঠিক টাইমে পৌঁছাতে না পারলে ট্রেন চলে যাবে, সেই কারণে একটু চিন্তাভাবনা করছিলাম। অবশেষে আমরা স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ট্রেনটা কিন্তু চলে গেল, কারণ আমরা যেই বোর্ডটায় ছিলাম সেই বোর্ডটাতে মিনিমাম 15 মিনিট টাইম লেগেছিলো বোর্ডটা ছাড়তে, আর আমাদের 2:27 ট্রেন ছিল, আর আমরা পৌঁছেছি পাক্কা 3:30 সময়, মানে 3 মিনিট আগে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিলো। তো যাই হোক, দুঃখের ব্যাপার, এখন আমাদেরকে স্টেশনে অনেকক্ষণ বসে থাকতে হবে, প্রায় 4 ঘন্টা মতন, কারণ আমরা পৌঁছেছিলাম 8টার সময় স্টেশনে, আর আমাদের পরবর্তী ট্রেন ছিল 6:40, প্রায় 4 ঘন্টার কাছাকাছি আমাদেরকে স্টেশনে বসে থাকতে হবে। তো আমার বরকে বলেছিলাম আমরা আমাদের জ্যাগন্স লাইন হয়ে যাব, কিন্তু আমার বরের মাথায় কী ভূত চেপেছিল ভগবান জানে, আর ও জানে, ও বললো না আমি জ্যাগন্স লাইন দিয়ে যাবো না, আমি আজিমগঞ্জ লাইন দিয়েই যাবো। তো আজিমগঞ্জ লাইনে এসে এই যখন 4 ঘন্টা বসে থাকতে হবে স্টেশনে, তো প্রতিটা লাইনে একটা করে ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের ট্রেন একটাও নেই। এই যে এতগুলো ট্রেন দেখছো তো, সব আসছে যাচ্ছে, কিন্তু আমাদের ট্রেন সেই আছে 6:40। অবশেষে কী করবো, 6:40 পর্যন্ত আমাদেরকে স্টেশনে বসে থাকতে হবে। তো স্টেশনে বসে থাকতে থাকতে প্রচণ্ড বিরক্ত লেগে যাচ্ছিল, তো আমরা মাঝে মাঝে এদিকে ওদিকে দুই বোনে একটু ঘুরতে যাচ্ছিলাম, আবার এসে স্টেশনে বসছিলাম, এই করছিলাম। আর আমাদের দেরি হওয়ার সব দোষ হচ্ছে আমার বরের। আমার বরকে বলেছিলাম যে তোমাকে আজকে বাইরে ঘুরতে যেতে হবে না, ও ঠিক ঘুরতে গেল, ঘুরতে গিয়ে এলো বাড়িতে 1টার সময়, 1টার সময়তে এসে তারপরে ও দাড়িটাড়ি কাটলো, কেটে স্নান টান করে গেলো ছেলেকে আনতে, ছেলেকে নিয়ে আসলো ভালো কথা। তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে যখন রেডি করে ফেললাম তখন বললাম চলো, তখন বলছে যে না এখন যাবো না, যাই একটু অফিস থেকে গিয়ে কাজগুলো দেখে আসি। তারপর গেলো অফিসে কাজ দেখতে, অফিস থেকে প্রায় 15 মিনিট পর এলো, দেরি করতে বেজে গেলো 2টো। তো 2টোর সময়তে এলো যেহেতু, তো ভাবলাম যে এখনও
27 মিনিট হাতে টাইম আছে, ঠিক পৌঁছে যাবো স্টেশনে। তো ওই যে বোর্ডে করে দিল দেরি, সেই কারণে আমাদের হয়ে গেল দেরি, আর এসে তখন আর ট্রেনটা পেলাম না। তো যাই হোক, আমরা বসেছিলাম, বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছিলাম দেখে আমাদের বর আবার, মানে আমার বর আবার আমাকে এই যে চাল ভাজা আর হচ্ছে এক কাপ চা এনে দিল, অবশ্য আমার বোনকেও এনে দিয়েছিল। তারপরে আমরা বসে বসে সেটা খাচ্ছিলাম। এই করতে করতে বেজে গেল এখন 6:05 মতন। তো দেখো এখানে পিয়ারাগুলো রাখা আছে, কালারগুলো কি সুন্দর তাই না, দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু মন করছে না কারণ মনটাই বিগড়ে গিয়েছে। তারপরে যাই হোক, আমাদের ট্রেনটা এলো। এলো বলতে আমাদের ট্রেনটা কিন্তু স্টেশনেই দাঁড়িয়েছিল, কিন্তু কোন নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে সেটা তো প্রথমে অ্যানাউন্স করেছিল না, তারপরে যখন অ্যানাউন্স করলো, তো এই যে আমরা এখন চলন্ত সিঁড়ি পার করে যাচ্ছি ওই পারে, কারণ আমাদের ট্রেন ছাড়বে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এই সিঁড়িতে আমাদের এই যে ম্যাডাম প্রথম উঠছে দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল, অবশ্য আমিও অনেকবার উঠেছি, তবু আমার কি জানি উঠতে প্রচণ্ড ভয় লাগে। তো ব্যাগপত্র যেহেতু আছে, অত ব্যাগপত্র নিয়ে অতগুলো সিঁড়ি ওঠার থেকে আমার মনে হলো এটাতে ওঠাই ভালো, সেই কারণে এটাতে উঠে এখন চলে এসেছি ট্রেনের কাছে। তো চলো ট্রেনে ওঠা যাক। তো ট্রেনে এসে দেখলাম, যাই হোক ট্রেনের বগিগুলো পুরোটাই ফাঁকা আছে, যেহেতু আমাদের আজিমগঞ্জ স্টেশন থেকে ট্রেনটা ছাড়ছে, তো সেই কারণে পুরো বগিটাই বেশ ফাঁকা ছিল। তারপর মন পছন্দ মতন একটা জায়গায় গিয়ে আমরা বসে পড়লাম। তো আমি উঠতে উঠতেই দেখো এদিকে ম্যাডাম শুরু করে দিয়েছে রিলস বানানো। তো যাই হোক, এই যে আমার বর এখন ছবি তুলতে ব্যস্ত, কারণ ট্রেনের পরে বসে ছবি তোলার মজাটাই হচ্ছে আলাদা। আর আমরা দুই বোন পাশাপাশি বসেছিলাম, কারণ আমাদের দুই বোনের প্রচুর গল্প থাকে, যে গল্পগুলো আমরা বাড়িতে করার টাইম পাই না, একমাত্র যখন আমরা ফ্রি থাকি তখনই করি, যেহেতু ওর কাজে ব্যস্ত থাকে আমিও আমার কাজে ব্যস্ত থাকি। তো আমরা দুই বোনে গল্প করবো বলে পাশাপাশি বসে বসে যাচ্ছিলাম, আর এদিকে ছিল আমার বর, ছেলে সব মানে ব্যাগপত্র নিয়ে এদিকে বসেছিল। তো যাই হোক, কখন ট্রেন ছাড়বে সেই অপেক্ষায় আছি, কারণ আর ভালো লাগছে না। আমাদের জানো তো এই টাইমে এখন মায়াপুরে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা পৌঁছাতে পারিনি একমাত্র এই ট্রেন ক্যান্সেল হয়ে গেছে বলে। তারপরেই যে আমাদের ট্রেনটা ছেড়ে দিল, ট্রেনটা ছাড়াতে কী শান্তি পেয়েছিলাম তোমাদেরকে কী বলবো। তো আমরা যে ট্রেনটা এসেছি সেটা ছিল আজিমগঞ্জ টু কাটোয়া। তো কাটোয়াতে এসে ট্রেনটা থেমে গেল, তারপর কাটোয়াতে এসে আমরা ওই ট্রেন থেকে নেমে আবার অন্য একটা ট্রেনে উঠে পড়লাম, যে ট্রেনে করে আমরা এখন নবদ্বীপ পর্যন্ত যাব। তো যাই হোক, আমাদের ট্রেনটা আসতে একটু দেরি আছে, তারপর স্টেশনে 5 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের ট্রেনটা চলে এলো। এখন আমরা এই যে ট্রেনে চেপে যাচ্ছি সোজা নবদ্বীপ ধাম। তো ট্রেনটা ছিল এক্সপ্রেস ট্রেন, সেই কারণে কোথাও থামেনি, একদম কাটোয়া থেকে নবদ্বীপে গিয়েই থেমেছে। তো অবশেষে আমরা এই যে নবদ্বীপে পৌঁছে গেছি। তো নবদ্বীপ থেকে টোটো করে চলে এলাম এখন ঘাটে, মানে নবদ্বীপ স্টেশন থেকে এখন ঘাটে এসেছি টোটোতে করে। টোটোতে আসতে মোটামুটি 1/2 ঘন্টা মতন টাইম লাগলো, যেহেতু রাস্তাটা একটু খারাপ ছিল, তো সেই কারণে 1/2 ঘন্টার বেশি টাইম লেগেছে। তো এখন অনেক রাত্রির হয়ে গেছে, আর বোর্ডেও মোটামুটি এখন 5 মিনিট মতন বসে আছি, এখনও পর্যন্ত বোর্ড ছাড়ার কোনো নাম নেই। তো ওইদিকে বর গিয়েছে ঝালমুড়ি আনতে, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো ঝালমুড়ি খাবো বলে ঝালমুড়ি আনতে গেল, অবশ্য আমি বললাম খাবো না, তো বর বললো আমার খিদে পেয়েছে আমি খাবো। তারপরে ঝালমুড়িটা যখন মাখিয়ে নিয়ে আসলো তখন এত টেস্টি লাগলো খেতে, যে আমি বললাম ঠিক আছে আমার জন্যও নিয়ে আসো। তো সেই কারণে আমার জন্যও নিতে গিয়েছিল। তো এখন আপাতত আমাদের বোর্ডটা ছেড়ে দিয়েছে। তো দেখো এত রাত্রেও ঘাটে কত লোক স্নান করছে। বাবা বাঁচলাম, এখন বাসে রাত্রি 11:30, আর আমরা রাত্রি 11:30 সময় এই যে পৌঁছালাম। পৌঁছালাম বলতে প্রায় 1 ঘন্টা আগে পৌঁছেছি। তো রুম খুঁজতে খুঁজতে এতক্ষণ টাইম হয়ে গেল, তো অবশেষে রুম পাওয়া গেল। আসলে সামনে জন্মাষ্টমী আছে, তো সেই কারণে প্রায় রুম বুকিং হয়ে গেছে, প্রচণ্ড মানে মানুষের চাপ, তো সেই কারণে আমাদের ভালো করে করে আসবা, তো সেই কারণে আমাদের খুব পাড়া একটু মুশকিল হয়ে গেছিল। আর যে বাথরুমের মধ্যে ব্যাট বল খেলা যাবে, খুবই বড় আসলে আমাদের বাড়ি, চুপ কর, মানে আমাদের বাথরুমের থেকে রুমের বাথরুমটা একটু বড়, তো তাই বলছে ব্যাট বল খেলা যাবে। তো প্রচণ্ড ক্লান্ত, কারণ হচ্ছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি কটাইরে বেরিয়েছি এখন পাশে 11:30, মানে এতক্ষণ ধরে আমরা রাস্তাতেই ছিলাম, ফ্যানটাই প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আমরা এসি রুম নিয়ে নিই, তার কারণ হচ্ছে এখন অত গরম নেই, এসি রুম নিতে হবে। বাবাই গেট না লাগা, বাবাই বাথরুম হয়ে গেছে, গেট না লাগিয়ে চলে গেছে, বাড়িতেই থাকা যায় না। আর এটা তো বন্ধ ঘর, একটা জানালা পর্যন্ত নেই, রুমটা খুব একটা ভালো না, মোটামুটি মোটামুটি ভালো না বলবো না, মানে মোটামুটি। এর আগের বছর যখন আমরা এসেছিলাম তখন আমরা কিন্তু এই রুমটাতেই ছিলাম, মানে এই হোটেলটাতেই ছিলাম, কিন্তু আমাদের রুমটা ছিল ওপরে, ওটা এসি ছিল, তো রুমটা বেশ ভালো ছিল, বড় বড় জানালা ছিল, এসি ছিল, যাই হোক ভালো ছিল। তো এটাতে জানালা নেই, কিন্তু এই যে ওপরে যেগুলো করা আছে, সে আগেকার দিনে ঘরে করা থাকতো না, তো ওগুলোই এখানে করা আছে। তো
খাওয়ার পর পেমেন্ট করতে গিয়েছে। আর এই যে আমরা দুই বোনে ক্লান্ত হয়ে এখন বসে পড়েছি, চেঞ্জ করবো, রাত্রি 11:30 বাজছে, এখন কি খাবো জানি না, কারণ এত রাত্রে খাবার পাওয়া যাবে তো। আমরা ভেবেছিলাম দুপুরে ট্রেনে আসবো, এসে সন্ধে লাগাকালীন আমরা দেখতে পৌঁছে যাবো, তো রুম টুম নিয়ে তারপরে ভেবেছিলাম রাতেবেলাতে ভবনে গিয়ে খাবো, তার হলো না, একবেলাকার খাওয়াটা আমাদের বরবাদ হয়ে গেল। আর আমরা সত্যি বলছি এখানে আসলে ওই ভবনের খাওয়াটাকেই বেশি মিস করি, কারণ এত সুন্দর রান্নাবান্না হয় কি বলবো। তো রাত্রে খাওয়া তো হলো না, তো দেখি হোটেলে কোথাও খাবার টাবার পাওয়া যায় কিনা, নিয়ে এসে রাত্রে তো খেতে হবে, কারণ সেই খেয়েছি, একটার সময় খেয়েছি, সেই তাও আবার এতটুকু, বেশি খাইনি, খিদেও পেয়েছে প্রচণ্ড, যেহেতু এতটা রাস্তা জার্নি করে এসেছি, আর মানুষজন যখন জার্নি করে আসে তখন মানুষের খিদে বেশি পায়। তো বেড কভারটা চেঞ্জ করে দিতে বললাম, অন্য পাতা ছিল তো চেঞ্জ করে এটা পেতে দিয়ে গেল। আর এবার না মানে সব নিয়েছি, বেড কভার নিতে ভুলে গিয়েছি, প্রতিবার মানে যেখানেই যাই না কেন বেড কভার আমি নিয়ে যাই, তো এবার ভুল হয়ে গেছে, কী করে ভুলটা বলো বুঝতে পারিনি, আসলে তাড়াহুড়ো করে ব্যাগটা গুছিয়েছি, তো যদি কালকে ব্যাগটা গুছাতাম তাহলে হয়তো বেড কভারটা নিতাম, তো আজকে সকালবেলাতে যেহেতু ব্যাগ গুছিয়েছি তো মাথায় ছিল না বেড কভার নেওয়ার জন্য, তো সেই কারণে বললাম তোমরা চেঞ্জ করে দিয়ে যাও, চেঞ্জ করে দিয়ে গেলো। এসে এখানে আমার ল্যাগেজ রাখা আছে, আর ওইদিকে আর একটা রুম নেওয়া হয়েছে, ওই ঘরে সঙ্গীতা আছে, তো ওখানে ওর ল্যাগেজ ট্যাগেজ সব রাখা আছে। তো চলো ফ্রেশ হই, কারণ শাড়ি পরে আর ভালো লাগছে না, সেই দুপুরবেলাতে শাড়ি পরেছি, আমি এতক্ষণ তো শাড়ি পরে থাকি না মোটেও, তো কেমন কেমন লাগছে, তো চুড়িদার এনেছি, চুড়িদার পরবো, ছেলে বাথরুমে গেছে, বাথরুম থেকে বেরাক, মুখটু ধুতে হবে, মুখচুকের অবস্থা একদম শেষ, কানেরটা পরেছিলাম তো ভারী কানের, তো বাবা কানে যা ব্যথা করছিল, অবশেষে কানেরটা খুলে এই যে চুলটা কেবল আসলাম, ভূত হয়ে গেছিলাম আমি পুরো। তো এই যে আমার বর ফোন করছে, কি বলছে দেখি, সবকে গুড নাইট, হ্যাঁ আবার সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। তো এই দেখো রাতের বেলাতে আমার বর খাবার দাবার নিয়ে একেবারে রুমে ঢুকেছে, কারণ ও গিয়েছিল রুমের বিল পেমেন্ট করতে, তো বিল পেমেন্ট করে তারপর অন্য একটা হোটেলে গিয়ে খাবার নিয়ে এসেছে, কারণ আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে থাকার ব্যবস্থা থাকলেও না খাওয়ার ব্যবস্থা ছিল না, আর যেহেতু এখন রাত্রি 11:30 বেজে গিয়েছে তাই অন্য একটা হোটেলে গিয়েছিল, তো সেখানে ছিল তোমার রুটি আর আলুর তরকারি, তো আমাদের জন্য নিয়ে এসেছিলো রুটি আলুর তরকারি আর স্যালাড, আর ছেলের জন্য নিয়ে এসেছিলো চিকেন বিরিয়ানি, কারণ ছেলে যদি রুটি না খায়, যেহেতু ওর ভাত খাওয়া অভ্যাস, সেই কারণে ভাত পাইনি বলে বি